স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, বুঝতে পারছি আসসালাম স্যার, আলাইকুম। অন্ধকার দেখেছো এই কারণে। সো ক্লাসে আমি এখন পর্যন্ত 32 পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, 32 জন। আশা করছি সংখ্যাটা আরো বাড়বে, কারণ ক্লাসে লাইভ ক্লাসে সকলকে জয়েন করতে হবে। আস্তে আস্তে লাইভ ক্লাসে পার্টিসিপেন্ট সবাইকে জয়েন করতে হবে। তো তোমরা নিয়মিত ক্লাস করবে এবং নিয়মিত ভাবে ক্লাসের সাথে থাকবে আশা করছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল, ওকে, প্রশ্ন ছিল সাদিয়া সুলতানা প্রমি। প্রমি কি প্রশ্ন? স্যার রবিবারে কি রাত্রে আপনি ক্লাস করবেন বলেছিলেন, পাসওয়ার্ড তো দেননি স্যার, ক্লাস করিয়েছিলেন? ওটা সরি, সেভেনের, ওটা আমাদের স্যার না, ওটা ওইটা সেভেনের ভুল করে আমি ম্যাডাম যে। সাথী আমি বলছি, রবি তোমার প্রশ্নটা কি আরেকবার বলো তো। স্যার আপনি যে বলেছিলেন রবিবারে আমাদের ক্লাস হবে, আপনার পার্সোনাল স্যার ক্লাস করিয়েছিলেন কি, আপনি পাসওয়ার্ড দিবেন বলেছিলেন কিন্তু দেননি? তুমি কি ইয়েস স্যার লিখেছিলে? ইয়েস স্যার, হাত তো দিয়েছিলাম, হাত তুলেছিলাম। পার্সোনাল দিয়েছিলে নাকি গ্রুপে দিয়েছিলা? জি স্যার, গ্রুপে। জি স্যার। স্টুডেন্ট আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা ক্লাস নিয়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মডার্ন টেস্টের কিছু পড়া আজকে ক্লাসে পাবে। আজকে ক্লাসে তোমাদেরকে এই পড়াটা যাওয়ার আগে গত ক্লাসে আমরা কি শিখেছি, গত ক্লাসে আমাদের কি পড়া গিয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু তোমাদেরকে প্রশ্ন করব। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর সঠিক এবং সুন্দর জবাব দিতে পারবে। আচ্ছা, এখানে গতদিন যে ক্লাসটা দিয়েছে সেখানে ছিল জোনাথন সুইফট সম্পর্কে পড়াচ্ছে, তোমরা নিশ্চয়ই ক্লাসটা দেখেছো। যারা যারা গতদিনের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই ইউটিউবে অথবা গ্রুপে গিয়ে তোমরা সেই ক্লাসটা দেখে আসবে। জোনাথন সুইফট সম্পর্কে বিস্তারিত সেই ক্লাসে আমি আলোচনা করেছি এবং এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মজার একটা প্যাসেজ, তোমরা পড়লে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো জোনাথন সুইফট নিশ্চয় সকলের পড়া হয়েছে, আমি দেখতে চাই কে কে গতদিনের ক্লাস দেখেছে এবং পড়াটা তৈরি করেছে। যারা দেখেছো এবং পড়া তৈরি করেছো তারা আমাকে হাতের স্টিকার পাঠাও, আমি একটু দেখতে চাই যে কে কে আমার গতকালকের ক্লাসটা দেখেছে এবং পড়াটাকে তৈরি করেছে, তাদের মধ্যে কে কে আছে একটু হাতের স্টিকার পাঠাও যারা গতদিনের ক্লাসটা দেখেছে। ওকে, আমি এখন পর্যন্ত 9 জন স্টুডেন্ট কে দেখতে পাচ্ছি যারা গতদিনের ক্লাসটা দেখেছে, আশা করি তোমরা সেখান থেকে উপকৃত হয়েছো। আর যারা গতকালের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তো যারা এখনো ক্লাসটা দেখোনি তারা অবশ্যই ক্লাসটা দেখে আসবে। আচ্ছা, আমি অর্থিন একটু প্রশ্ন করি, অর্থিন তুমি গতদিনের ক্লাস দেখেছো তাই না? Yes, স্যার। অর্থিন, গতদিনের ক্লাস দেখার পরে তোমার কি কোনো সমস্যা হয়েছে ক্লাস বুঝতে বা কোথাও কোনো প্রশ্ন? নো স্যার, যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনি তখনই বুঝিয়ে দিয়েছিলেন। ওকে, গুড। ওখানে যে এ নাম্বার ছিল দ্যাট মিন্স টেবিল গ্যাপ, সেই টেবিল গ্যাপটা করতে পেরেছো তো? ইয়েস স্যার। আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। অর্থ থেকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমি আক্তার ইসলাম সোনালীকে একটু জিজ্ঞেস করবো। সোনালী, তুমি গতদিনের ক্লাস দেখেছো? স্পিকার অন করো সোনালী, স্পিকার অন করো, মিউট হয়ে আছে। ওকে সোনালী, এবার বলো গতদিনের ক্লাস দেখেছো তুমি? ইয়েস স্যার, দেখেছি। ক্লাস দেখতে কোনো সমস্যা বা কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়েছে? না স্যার। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমি প্রশ্ন করব। আমার একটা প্রশ্ন ছিল, মানহা আকবর কে? মানহা, কথা শুনতে পাচ্ছো আমার? ইয়েস স্যার। ওকে মানহা, তুমি কি গতদিনের ক্লাসটা দেখেছো? ইয়েস স্যার, দেখেছি। ক্লাসে কোনো সমস্যা হয়েছে, বুঝতে কোথাও প্রবলেম হয়েছে? নো স্যার। আচ্ছা, তাহলে দুই একটা প্রশ্ন করি মানহাকে। ইয়েস স্যার। মানহা বলো তো, জোনাথন সুইফটের জন্ম কত সাল? জোনাথন সুইফট ওয়াজ বর্ন ইন 1667। 1667, ওকে, ভেরি গুড। মানহা, আবার খুব ভালো উত্তর। স্যার প্রশ্নটা একবার বলবেন স্যার। যাই হোক, এরপরে আমি প্রশ্ন করছি আহানা। আহানা, কথা শুনতে পাচ্ছ আমার?
মানুষের নাম অথবা প্রণাম অথবা কি এরকম তিনটা জিনিস থাকবে, আর এরপরে আমাদের কাজগুলো লিখতে হবে এবং এইখানে আমাদের সময় অথবা জায়গার কথা লিখতে হবে। চলো আমরা তিনটা বক্স এরকম করে ফেলি, ঠিক এরকম ভাবে একটা দুইটা এবং তিনটা। দেখো প্রথমে জনাথন সুইফটের নাম লেখা আছে, আমরা এখানে জনাথন সুইফট লিখি। জনাথন সুইফট, এরপরে দেখো এ নাম্বার দেওয়া আছে ইভেন্ট অন অ্যাক্টিভিটি, এ নাম্বারটা আমাদের দরকার। এ নাম্বারে বলা আছে ইভেন্ট আর অ্যাক্টিভিটি, আর বি নাম্বারটা দেওয়া আছে কোথায় টাইম এবং প্লেসের ফলে, টাইম এবং প্লেসের ফলে। সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে জনাথন সুইফট ইভেন্ট অ্যাক্টিভিটি টাইম এবং প্লেস। তাহলে আমরা যখন কোনো মানুষের সম্পর্কে কথা বলছি অবশ্যই প্রথমে তার কি দরকার, জন্ম সালটা দরকার। এখন আর একটা কথা হচ্ছে আমরা যখন এই প্যাসেজটা পড়েছি তখন প্রথমেই কি দেখো জনাথন সুইফটের জন্ম সালের কথাটা বলা হয়েছে, তাহলে আমরা এই নাম্বারেও কি লিখবো ঠিক আছে। এখন আমরা এখানে বাস পাওয়ার দেখলাম,
আমরা নিশ্চয়ই ক্লাস অ্যাসাইনমেন্টের টাইম এবং প্লেস খুঁজে বের করতে পারি পারি না তোমাদের মধ্যে টাইম এবং প্লেস আপনি একটু সবাইকে মিউট করে দিবেন স্যার, সবার জন্য এত কথা বলছে যে আপনাকে দেখতে পাচ্ছি না স্যার। আমরা ডাবলিন নামে জায়গা আর 1667 হচ্ছে তার জন্ম সাল। ওকে বুঝতে পেরেছো সাতিয়া সুলতানা প্রমি? বুঝতে পেরেছো? ওকে বুঝতে পেরেছি। ঠিক আছে তাহলে এখান থেকে দুইটা মার্ক পাইলাম। কয় মার্ক পেয়েছি? দুই মার্ক পেয়ে গেছি। আমাদের এ নাম্বার সঠিক হয়েছে, বি নাম্বার সঠিক হয়েছে। তোমরা এখন নিশ্চয় বুঝতে পারছো যে এই বক্সটাকে কিভাবে তৈরি করতে হয়। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এখন? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। ঠিক আছে আরিয়া খুঁজুক, আমরা আমাদের পরবর্তী কাজে ফিরে যাই। আচ্ছা এরপরে দেখো কি বলা হয়েছে, তাহলে আমরা পরবর্তীতে লাইনে যাই। পরবর্তী লাইনে বলা হয়েছে হিজ পাওয়ারফুল স্যাটায়ার কত পৃষ্ঠা বললেন? তোমাদের বইয়ের গিয়ে প্যাসেজ থেকে এই লাইনটাকে খুঁজে বের করো, বের করো, খুঁজে বের করো। দেখি কোনটা স্যার আমি পেয়ে গেছি। কোনটা কোনটা স্যার একবার বলবেন স্যার। যেহেতু লিওন আগে বলেছে আমি লিওন কে একটু প্রশ্ন করবো। লিওন শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছি। ওকে লিওন তুমি বলো সি নাম্বারে তাহলে কি হবে, সি নাম্বারে কি হবে? হুইচ আর পাবলিশড? ও স্যার ভেরি গুড, ওয়াজ পাবলিশড, তাহলে এখানে হবে ওয়াজ পাবলিশড। ইউ নিড টু ব্যাকআপ করে বোঝাও এখানে ওয়াজ পাবলিশড কেন হলো, একটু ব্যাকআপ করে বোঝাও। কারণ তো ব্যাকআপ করে বোঝাতে পারবো না। আচ্ছা ব্যাকআপ করে বোঝাতে পারবো না, আমি পারবো। এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। আমাদের এখন কি প্রকাশ হওয়া বা প্রকাশিত হওয়া এরকমের একটা ভার্বের নিশ্চয় দরকার আছে, তার কারণে আমরা এখানে ওয়াজ পাবলিশ লিখেছি। মানহা অনেক অনেক ধন্যবাদ, তোমরা সকলেই মানহার জন্য একটা জোরে হাততালি দাও। সকলেই মানহার জন্য একটি জোরে হাততালি দাও। আচ্ছা এরপরে আমরা পরবর্তী আইটেমে চলে যাই। পরবর্তী আইটেমে কি বলা হয়েছে দেখো, সেখানে ওয়াজ পাবলিশ পাওয়া গেল। এখন আমাদের এই পরে কি ডি নাম্বার, ডি নাম্বারে টাইম অথবা প্লেস? হ্যাঁ আমি ডি নাম্বার পারবো।
কোনটা হবে 74 স্যার পারবো 74 54 ভেরি গুড তাহলে এখানে হবে ইন 74 4 ইন 74 4 আচ্ছা এটা হচ্ছে স্যার বইয়ে তো বইয়ের কমপ্লিট আছে 1704 সালে এটা প্রকাশিত হয় আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন তোমাদেরকে তোমাদের মধ্যে কাকে প্রশ্ন করব বলো তোমরাই বলো যে স্যার আমাকে প্রশ্ন করে বলো কাকে প্রশ্ন করব নিজের থেকে একটু বলো তো কাকে প্রশ্ন করব বলো স্যার আমাকে করেন না তোমরা বলবে যে স্যার আপনি যা ইচ্ছা প্রশ্ন করেন আমি উত্তর দিতে পারবো এরকম কনফিডেন্ট কার আছে আমি একটু দেখতে চাই স্যার আমার করেন চেষ্টা করব আমারও সাদিয়া সুলতান আমি প্রথমে বলেছে ঠিক আছে সাদিয়া সুলতান আপনি আমাকে আগে একটু প্রশ্ন করে নিন সাদিয়া বলো তো তার এই যে বইটার কথা বলা হলো এই বইটা প্রকাশিত হয়েছে 1704 সালে আর এই বইটা লেখা হয়েছিল কয় সালে স্যার 1745 সালে কত সালে স্যার প্রশ্নটা আবার বলেন প্রশ্ন হচ্ছে 1704 সালে তার বইটা প্রকাশিত হলো ভালো কথা কিন্তু কত সালে এই বইটা লেখা হয়েছিল বলতে পারবে বুঝতে পেরেছ তার এই বইটা লেখা হয়েছিল আরেকটা প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে 96 97 সালে বই লেখা হলো কিন্তু সেই বইটা গিয়ে প্রকাশ হলো 1704 সালে এর পেছনে কারণ কি গত ক্লাস যারা করেছে তারা জানে এই কারণটা কি কে পারে বলতে লেখা হাত চলে আগে লেখা বলো এর পেছনে কারণ কি ছিল স্যার জোনাথন সেফ যখন ওই গল্পটা মানে সমাপ্ত করে তখন তখনই প্রকাশিত করতে পারেনি কারণ তখন শাসকরা ছিল আর শাসকরা সেই সত্য কথাগুলো প্রকাশ করতে দেয়নি তাই অনেক সময় লেগেছিল এই দীর্ঘদিন সে অনেক চেষ্টা করেছে কিন্তু 1704 সালে সে ফল পেয়েছে মানে সে প্রকাশ করতে পেরেছে কোথায় থেকে একটু জানলা তার ভিডিও ক্লাস থেকে একদম সঠিক বলেছে লেখার কথা একদম সঠিক বিষয়টা ছিল এমন আমি যদি আমার দেশের শাসক শ্রেণীর বিরুদ্ধে কিছু লিখি সত্য কথা বলতে চাই তবুও আমাকে বাধা দেওয়া হবে কারণ কি কারণ কথাগুলো তাদের বিরুদ্ধে কথাগুলো কি তাদের বিরুদ্ধে তোমরা নিশ্চয়ই এই লাইনটা পড়ে বুঝতেই পারছো যে ইজ পাওয়ারফুল স্যাটায়ার স্যাটায়ার মানে কোন একটা বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হাস্য রসাত্মক আকারে মানুষের কাছে উপস্থাপন করা কাউকে খোঁচা দিয়ে কথা বলা কারো বিরুদ্ধে কথা বলা এমন গল্পগুলোকে বলে স্যাটায়ার বুঝতে পেরেছো তো বলছে করাপশন করাপশন মানে কি দুর্নীতি করাপশন মানে দুর্নীতি তো সে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তার বইয়ে আর এই দুর্নীতিগুলো করতো কারা দুর্নীতিগুলো কারা করতো সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি সমাজের যারা শাসক শ্রেণী তারা এই সমস্ত শাসকেরা শাসক শ্রেণীরা এর কারণে তার এই বইটা বের হতে এতটা দেরি হয়েছে তারা পদে পদে এই বইটা বের হতে বাধা দিয়েছে ফলে এই বইটা বের হতে এতটা দেরি হয়েছে ওকে এরপরে দেখো পরবর্তী যেটা আছে হি প্রেফারড হিজ লাস্ট দ্যাট মিন আমাদের এখন কি নাম্বারটা দরকার আছে কি নাম্বারে বলা আছে প্রেফারড হিজ লাস্ট আচ্ছা প্রেফারড হিজ লাস্ট মানে কি কি কে পারে প্রেফারড হিজ লাস্ট মানেটা কি এটা কে পারবে জি স্যার শেষ নিঃশ্বাস নিয়েছিল
ওকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, ভেরি গুড। সবাই আহনাফের জন্য একটা জোরে হাত তালি দাও সকলে। লাস্ট মানে মরে যাওয়া, ব্রেথেড হিজ লাস্ট মানে মারা যাওয়া বা শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তোমরা নিশ্চয় সকলে জানো যে জোনাথন সুইফট কত সালে মারা যায়, কত সালে? 1745 সালে। 1745 সালে। সুন্দর ভাবে প্রশ্ন করে অর্থ বুঝে আমাদেরকে করতে হবে, তাহলে আমরা সবাই পারবো। আশা করি তোমাদের পরীক্ষা আঁকিয়ে লিখতে হবে না, পরীক্ষাটা আঁকিয়ে লিখতে হবে না, তোমরা লিখতে পারো আবার এইভাবে বক্স আঁকিয়ে লিখতে পারো, তোমার যেভাবে ইচ্ছা তুমি লিখবে, বাট উত্তর গুলো সঠিক গুলো এগুলো। ওকে স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? নো স্যার। এবিসিডি স্যার কিভাবে লিখবো ওটাও দেখায় দেন স্যার। কিছু বলছে অন্তিম, কি সমস্যা স্যার? এবিসিডি করে কিভাবে লিখবো? ওকে, এবিসিডি করে কিভাবে লিখবে মনে করো, এইটা তো হচ্ছে প্রশ্ন, তুমি এভাবে লিখবা এ বি সি ঠিক আছে? ওকে স্যার। এভাবে এ নাম্বারে ধরে লিখতে পারছো, এখন ওয়াজ অন বা ওয়াজ অন তোমাদের আজকে ক্লাসে উপস্থিতি দেখতে পাচ্ছি 52 জন, ক্লাসে উপস্থিতি এখন 52 জন। তো তোমরা এই যে 52 জন মানে আমি ছাড়া 51 জন, আমি ছাড়া তোমরা ক্লাসে যারা আছো তোমাদের সকলকে মনে মনে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা ক্লাস গুলো দেখছো। আচ্ছা একটা কথা, এখন 53 জন রয়েছে। ওকে, একটা কথা বলো তো, তার ইচ্ছে ক্লাসটা দেখাতে কি কোনো মানে উপকার হচ্ছে নাকি খারাপ হচ্ছে? স্যার উপকার হচ্ছে। উপকার হচ্ছে, উপকার হচ্ছে, স্যার উপকার হচ্ছে। অনেক কিছু শেখা যায় একটা ক্লাসে, অনেক কিছু শেখা যায়। সো এই যে জিনিসগুলো যেগুলো আমরা শিখি, আমরা কেন বাড়িতে বসে শিখবো না, ক্লাসে একটু আসলেই তো হবে, ক্লাসে আসলে অনেক কিছু শেখা যায়। অতএব প্রতিদিন লাইভ ক্লাস উপস্থিত হবে, তোমাদের পড়াশোনার বিষয়টা আরো বাড়িয়ে দেবে, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবে। ওকে, আর আজকের ক্লাস থেকে আমি যে হোমওয়ার্কটা দিব সেটা হচ্ছে তোমাদের দেখো এই প্রশ্নটা যেন সমাধান হলো, এটার নিচে একটা আনসিন মেসেজ আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তোমরা কি সবাই পেয়েছো এটা? Yes sir, তার আমি পাইনি। ওকে, এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে গল্পটা আছে, এই গল্পটা রিডিং অর্থ সহ এবং তার নবদুতে নাকি এমনি? আচ্ছা আমি একটু পড়াটা ভালো করে বলে দেই, হোমওয়ার্কটা বলে দেই, তোমরা হোমওয়ার্কটা সুন্দরভাবে আমাদের উঠিয়ে নাও। সুনীতি কুমারের মেসেজ মেসেজ রিডিং অর্থ সহ রিডিং অর্থ সহ ও লিখতে হবে তবে অবশ্যই মুখস্থ করার লিখবে, আগে মুখস্থ করবে তারপরে লিখবে, সরাসরি বই দেখে আবার লিখে ফেলো। ওকে, সবাই এই স্যার,
আর বাসায় সুন্দর ভাবে পড়বে, বাসায় পড়ে স্যার কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো আমাকে জানানোর চেষ্টা করবে। স্যার একজন প্রশ্ন ছিল, স্যার স্যার প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে বলো তো। স্যার প্রশ্ন একটা কথা বলতাম, ক্লাস রিলেটেড স্যার হচ্ছে, ইয়েস স্যার ক্লাস রিলেটেড স্যার হচ্ছে, রবিবারে রাতে যে আপনি বলেছিলেন না যে ইংলিশে একটা শীট পড়ে তারপর আপনি ওটা মঙ্গলবারে আবার ধরবেন। আমি শুধু ইংলিশে শীটের কথা বলিনি, আমি বলেছি স্কুল থেকে যে নোটগুলো দেওয়া হচ্ছে সেই নোটগুলোর সবগুলোই তোমাদেরকে করব। সব ইয়েস স্যার ইয়েস স্যার আছে, পাঁচটা নোট, পাঁচটা কি চারটা নোট স্কুল থেকে দিচ্ছে যেটা স্ট্যাপলার আকারে, হ্যাঁ শিডিউল সহ এখানে যে পড়াগুলো আছে এই পড়াগুলো সবগুলোই আজকে ধরা হবে। স্যার আজকে যাব, স্যার সেটা কি শিডিউলের সাথেই দিবে, স্যার সেটা শিডিউলের সাথেই দিবে, জি যেগুলো শিডিউলের সাথে দিবে সেটা ওর মধ্যে দেখবেন নোট আছে। ওকে স্যার আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? স্যার কি বললেন আপনি? স্যার আজকে যাব, আর কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার, স্যার যেটা বলেন আবার বলেন, বেদিবিতে আসছিল আপনার কথা। আমি বলেছি স্কুল থেকে যে শিডিউলটা দেওয়া হচ্ছে সেই শিডিউলের সাথেই কিছু নোট আছে, সেই নোটগুলো বাসায় সুন্দরভাবে পড়বে, আমি আজকে এক্সট্রা ক্লাসে তোমাদের সকলকে সেখান থেকে পড়া দেব। ওকে স্যার, স্যার একটা প্রশ্ন, স্যার আমি পাইনি যে স্যার নোট, তুমি মানে আমি দেখিনি, স্যার আমি শিডিউল পাইনি, স্কুলে এসে নিয়ে যেতে হবে, স্যার আমিও পাইনি, আমি কি বাসায় ফিরে আসবো? নো স্যার, নো স্যার ঠিক আছে, ওকে স্যার, এখানে তো স্যার রিকশা টিকশা চলছে না, সবকিছুই চলছে, অন্তি সবকিছুই চলছে, রাস্তায় বের সবই চলছে।